ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ জেএন বিএসটি ম্যাথ সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট জহন্নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্টের ম্যাথ ক্লাসে আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ চ্যাপ্টারের সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করবো এই চ্যাপ্টারটি জহন্নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্ট রামকৃষ্ণ মিশনের এন্ট্রান্স টেস্ট আর্মি স্কুলের এন্ট্রান্স টেস্ট এবং অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষাতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা এন্ট্রান্স টেস্টে কিছু কিছু না প্রশ্ন আমরা আমরা প্রতি বছর আসতে আজকে নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্ট সম্পর্কে আলোচনা করছি সেখানে প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে দেখা যায় ডাইরেক্ট যদি এই চ্যাপ্টার থেকে অঙ্ক নাও আসে তাহলে অন্য কোনো চ্যাপ্টারের মধ্যে এই অঙ্ক ধারণা আমাদের প্রয়োগ করা যেতে পারে তো আমরা নম্বর সরল সুদের বিষয়গুলি দেখবো জেনে রাখতে হবে যাতে এই চ্যাপ্টারের অন্যান্য বাস্তব উদাহরণ সমেত যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করা যায় অতি অনায়াসে সেই ধারণাকে মজবুত করব। আমরা কিছু প্রাথমিক আলোচনার মাধ্যমে সেই আলোচনায় যাওয়ার আগে বলবো যে আমাদের কুইকেল চ্যানেলটিকে ভিডিও সব ভিডিওর আপডেট পেয়ে যাবেন আপনার মোবাইলে এবং জহর বিদ্যালয় সহ টেস্টের যে কোনো পরীক্ষায় সাফল্য অর্জন করবে আপনার বাচ্চারা সরল সুদ এই কথাটির অর্থ আগে আমাদের জানতে হবে যে সরল সুদ কথার অর্থ কি সরল সুদ কথার অর্থকে আমরা খুব সহজে যদি বোঝার চেষ্টা করি তাহলে এরকম হয় কিছু টাকা কোনো জায়গা থেকে ধার করলে সেখানে কিছু টাকা দিতে হয় বাড়তি টাকা যদি কোনো জায়গা থেকে আমি এক হাজার টাকা ধার করে নিয়ে আসি পাঁচ বছর পরে যদি সেই টাকা শোধ করতে যাই তাহলে পাঁচ হাজার টাকা দিলে আমার হবে না সেখানে আরও কিছু টাকা আমাকে এক্সট্রা অতিরিক্তভাবে দিয়ে আসতে হবে সেই যে অতিরিক্ত টাকা দিলাম তাকে বলা হয় সুদ বা আমি কাউকে কিছু টাকা দিলাম পাঁচ বছর পরে সে আমাকে যখন রিটার্ন করবে তখন সে আমাকে আমি যে টাকা ধার দিয়েছিলাম সেই টাকার থেকে কিছু বেশি টাকা দেবে এই বেশি টাকার নাম হচ্ছে সুদ এবার এই সুদ যেটা আমি নিলাম বা আমি ব্যাংকে যে সুদটা দিলাম এই সুদটার পরিমাণ সরল সুদ না অন্য কোনো সুদ সেটা আমরা কি করে বুঝবো আর আমাদের নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্ট সহ অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টে সরল সুদ কথাটাই আমাদের দরকার হবে এই সরল সুদ কথাটির অর্থ কি আমরা সহজে বুঝে নেব যে সুদের পদ্ধতিতে আসল টাকার উপরেই সব সময় সুদ হয় সুদটা যদি ব্যাংকে জমা হয়ে যায় সেই সুদের উপরে যদি আবার সুদ হয় তাহলে সেটাকে সরল সুদ বলবো না শুধুমাত্র আসল টাকার উপরে ক্রমাগত সুদ হতে থাকবে সুদ যদি আমি না দিতে পারি তাহলে ওই সুদের আবার সুদ যদি আমার কাছ থেকে না নেওয়া হয় তাহলে তাকে আমরা সরল সুদ বলবো তাহলে সরল সুদ বলতে আমরা কি বুঝি অঙ্কের ভাষায় কিছু আসল টাকা যদি আমি ব্যাংক থেকে ধার করি তাহলে সেই আসল টাকার উপরেই প্রতি বছর ক্রমাগত আমার যদি সুদ বাড়তে থাকে তাহলে আমাকে বলা তাহলে আমি বলবো যে আমি সরল সুদে টাকাটা ধার করেছি এবার আমরা সরল সুদের যে চ্যাপ্টারটা করছি এই চ্যাপ্টারটা করার সময় আমাদের এটি আলাদা আরেকটি চ্যাপ্টারের সম্পর্কে ধারণা রাখতে হবে সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে শতকরা হার শতকরা হার যদি আমি না জানি তাহলে সরল সুদের চ্যাপ্টারটি করতে আমার বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে আরেকটি চ্যাপ্টার আমাদের জেনে রাখা ভালো না জানলে যে খুব অসুবিধা হবে তা নয় জেনে রাখা ভালো সেটা হচ্ছে ঐকিক ঐকিক নিয়ম ঐকিক নিয়মটা আমাদের জেনে রাখতে হবে তাহলে আমাদের বিশেষভাবে কখনো কখনো আমরা সুবিধা পেতে পারি তো এইবার সরল সুদ যখনই কোনো বাস্তব উদাহরণে আমরা সরল সুদের অঙ্ক করব। তখনই সেখানে পাবো বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে বার্ষিক সেভেন পার্সেন্ট সরল সুদের হারে বার্ষিক এইট পার্সেন্ট সরল সুদের হারে এই যে কথাটা আমরা পাবো এই কথাটির অর্থ কি। এই কথাটির অর্থ আমাদের আজকে জেনে রাখতে হবে যে বার্ষিক সিক্স সরল সুদের হারে এই কথাটা যদি থাকে তাহলে সেখানে বলতে হবে যে একশো টাকার এক বছরে ছয় টাকা সুদ দিতে হয় একশো টাকা যদি আমি ব্যাংক থেকে ধার করি তাহলে এক বছর পরে আমি যখন ব্যাংকে টাকাটা দিতে যাব তখন আমি একশো টাকাও দেব আর খুচরো ছয় টাকাও দেব সুদ হিসেবে তাহলে বার্ষিক টেন সরল সুদের হারে এই কথাটির অর্থ তাহলে কি দাঁড়াবে একশো টাকা যদি আমি ধার করি এক বছর পরে আমাকে দশ টাকা সুদ দিতে হবে তাহলে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদ বলতে আমরা কী বোঝায় বুঝে গেলাম এইখানে এই জায়গাটাতে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে এই দুটো জিনিস কি একশো টাকার উপরেই কিন্তু সুদটাকে ধরা হবে তবেই তাকে বার্ষিক এত পার্সেন্ট বলা হবে একশো টাকার হিসেব করতে হবে আর বার্ষিক অর্থাৎ বছরের হিসেব করতে হবে আমি যদি কোনো জায়গা থেকে সুদ নিয়ে সুদে টাকা নিয়ে আমি যদি ছমাস পরে দিই বা মাস পরে দিই বা এক মাস পরে টাকাটা শোধ করতে চাই তাহলে সে এক মাসের সুদ ধরবে না বছরের সুদ ধরবে ছ মাসকে বছরে পরিণত করে নিতে হবে নয় মাসকে বছরে পরিণত করে নিতে হবে বা আমি যদি পাঁচ বছর নিই তাহলে তো বছর পেয়েই গেলাম এক বছর পরে যদি টাকাটা শোধ করি তাহলে তো বছর পেয়েই গেলাম যদি মাস বা দিন হয় তাহলে দিনকে বছরে 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 মাসকে সপ্তাহকে পরিণত করে নিতে হবে তাহলে আমাদের মনে রাখতে হবে কি সরল সুদের যখন সমস্যার সমাধান হবে তখন একশো টাকার উপরে হিসেবটা করতে হবে আর বছরের হিসেব করতে হবে এই দুটো হিসেব আমাদের মনে রাখতে হবে এবার সরল সুদের এই যে চ্যাপ্টারটি এই চ্যাপ্টারে আমাদের তিনটে বিষয়কে মাথায় রাখতে হবে এই তিনটে বিষয় বা তিনটে রাশির উপরে আমাদের ধারণা অর্জন করতে হবে সেই তিনটে রাশি কি কি। যখন আমি সরল সুদের অঙ্ক করব বা সমস্যার সমাধান করব। তখন আমি অঙ্কের মধ্যে এই কথাটাকে বারবার পাবো পাঁচ হাজার টাকা ধার করলে দশ হাজার টাকা ধার করলে পাঁচ হাজার টাকা ধার দিলে সাত হাজার টাকা ধার দিলে তাহলে এই যে টাকাটা ধার করলাম বা ধার দিলাম একে কি বলা হয় এবং কিছু বছর পরে আমি কিছু টাকা বাড়তি তাকে দিয়ে আসলাম তাকে কি বলা হয় এই দুটোকে একত্রে কি বলা হয় যে টাকাটা ধার করে নিয়ে আসা হয় তাকে বলা হয় আসল টাকা আসল টাকার অর্থ হচ্ছে যে টাকাটাকে ধার দেওয়া হয় বা ধার নেওয়া হয় সেটাই হচ্ছে আসল টাকা কিছু বছর পরে বা কিছু সময়ের পরে যে অতিরিক্ত টাকাটা দেওয়া হয় আসল টাকার সাথে তাকে বলা হয় সুদ আর এই আসল টাকা এবং সুদ একসাথে যোগ করলে তাদের সমষ্টি হয় সুদ আসল মনে করলাম ব্যাংক থেকে আমি পাঁচ হাজার টাকা ধার করেছি পাঁচ বছর পরে আমি পাঁচশো টাকা অতিরিক্ত দিয়ে আসলাম তাহলে আমার আসল টাকা পাঁচ হাজার সুদ হচ্ছে পাঁচশো টাকা আর সুদ আসল একত্রে বলা হয় সুদাসল সুদাসল দিতে হবে পাঁচ হাজার যোগ পাঁচশো ইকাল টু পাঁচ হাজার পাঁচশো তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেল এবার আমরা চলে যাব এই সরল সুদের চ্যাপ্টারে একটা বিশেষ সূত্র আমরা জেনে নেব সেই সূত্রে সরল সুদের যত অঙ্ক আছে কঠিন অঙ্ক যত আছে ম্যাক্সিমাম অঙ্ক এই সময় এই সূত্রে যদি আমরা ফেলে দিই অল্প সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবো যেটা জহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স টেস্ট সমেত অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষায় কম্পিটেটিভ পরীক্ষায় অল্প সময়ে সঠিক অ্যান্সার বেরিয়ে আসবে যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সময় বেশি নষ্ট করব না আমার অঙ্কটি সঠিক হবে আমি নম্বর পেয়ে চান্স পেয়ে যেতে পারবো তো আসল টাকাকে আমরা ধরে নেব পি আসল টাকা অর্থাৎ পি সুদের পরিমাণ হচ্ছে আয় ক্যাপিটাল আয় বার্ষিক যে কথাটা বলা হয় বা বছর যে কথাটা বলা হয় সময় সময়কে বছরে কনভার্ট করতে হবে সপ্তাহ হতে পারে মাস হতে পারে দিন হতে পারে তাকে বছরে কনভার্ট করে নেবো বছরটাকে টি ধরবো আর সুদের হার বার্ষিক সিক্স পারসেন্ট সরল সুদের হারে বার্ষিক সেভেন পারসেন্ট সরল সুদের হারে সেই সুদের হারকে আমরা ধরব আর তাহলে এবার আমাদের মাদার ফর্মুলা আসল যে সূত্রটা সেই সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড আই ইকুয়াল টু পি বাই হান্ড্রেড এই সূত্রে আমি যদি ফেলে দিই এই জানা রাশিগুলোকে অজানা রাশিটা বেরিয়ে আসবে তাহলে এখানে আমাদের একটা রাশি দুটো রাশি তিনটে রাশি চারটে রাশি কয়টা রাশি থাকতে হয় স্মরণ সুদের অঙ্কে চারটে রাশি থাকতে হয় এই চারটে রাশির মধ্যে থেকে আমার যে কোনো একটা রাশি অজানা থাকবে সেই রাশিটিকে আমার নির্ণয় করতে হবে বলে দেওয়া থাকবে যে পাঁচশো টাকা সুদ দিয়েছি পাঁচ বছর ধরে সুদ দিয়েছি সুদের হার ছিল ফাইভ পার্সেন্ট তাহলে আসল টাকা কত তাহলে একটা রাশি অজানা হয়ে গেল বা পাঁচ হাজার টাকা সুদ নিলাম চার বছর পরে টেন পার্সেন্ট হারে কত টাকা সুদ দেবো তাহলে এই রাশিটা আমার বের করতে হবে বা পাঁচ হাজার টাকায় পাঁচশো টাকা সুদ দিয়েছি চার বছরে সুদের হার কত তাহলে এই একটা অজানা রাশি তাহলে আমাদের মনে রাখতে হবে এইখানে যে চারটে রাশি আমরা পাচ্ছি একটা রাশি দুটো রাশি তিনটে রাশি এই চারটে রাশি এই চারটে রাশির মধ্যে যে কোনো একটি অজানা রাশি থাকবে বাকি তিনটে জানা থাকবে সেই জানা রাশিগুলোকে আমাদের এই সূত্রের মধ্যে পুট করে অজানা রাশিটাকে আমাদের বের করে আনতে হবে এটাই হচ্ছে সরল সুদের চ্যাপ্টারের আমাদের একমাত্র সূত্র যে সূত্রটা থেকে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি আর আমাদের জেনে রাখতে হবে যে এই সূত্র প্রয়োগ করে আমরা কম্পিটিভ এক্সামে খুব সহজে যেখানে কোনো পুরো বড় অঙ্ক করতে হয় না সেই জায়গাতে এইখান থেকে আমরা অতি অল্প সময়ের মধ্যে সমাধানটাকে করে বের করে নিয়ে আসবো যেখানে ইলাবোরেটলি অঙ্কটা করতে হয় যেখানে লিখে লিখে অঙ্ক করতে হয় সেখানেও কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটিকে করতে পারি তাহলে আজকে আমরা প্রথম এপিসোডে দেখে নিলাম যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারের প্রাথমিক ধারণা আমরা পেয়ে যে এই ধারণাকে কাজে লাগিয়ে বাস্তব উদাহরণে আমরা কিভাবে সেই সুদের পরিমাণ নির্ণয় সময় নির্ণয় বা সুদের হার নির্ণয় বা আসল টাকা কত বা সুদ আসল কত বা কত দিনে সুদ এবং আসল মিলে দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় সেই সব অঙ্কগুলি আমরা সমাধান করব পরবর্তী এপিসোড থেকে এক নম্বর এপিসোড এখানে শেষ করলাম আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল দেখা হবে দ্বিতীয় এপিসোডে বাস্তব উদাহরণকে সঙ্গে নিয়ে তার সমাধান কৌশলের মাধ্যমে